প্রিয় দর্শক, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে ভিওএ 60-তে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সেলিম হোসেন। 20 জানুয়ারি দায়িত্ব হস্তান্তরের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার গুয়ান্তানামো কারাগারে সন্ত্রাসী সন্দেহে গ্রেফতারকৃত বন্দীদের মধ্যে থেকে আরও বেশ কিছু বন্দীকে অন্যত্র সরিয়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ওই কারাগারটি খোলা হয়। কারাগারে 59 জন বন্দী রয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট দুকক্ষেই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাষ্ট্রের 115তম কংগ্রেস মঙ্গলবার শপথ নিয়েছে। দুই কক্ষেই নির্বাচিত আইন প্রণেতাদের হাতে রয়েছে কাজের লম্বা ফিরিস্তি এবং অপেক্ষা করছেন রক্ষণশীল নীতিমালা বাস্তবায়নের, এবং ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট বারাক ওবামা সাফল্যের সঙ্গে যেসব আইন পাশ করেছেন তা বাতিলের জন্য। ভিওএ 60-তে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর শুনছিলেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।